ঐতিহাসিক 10ই মহরম পবিত্র শাহাদতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখার উদ্যোগে রাজধানী প্যারিসের বিস্ট্রো ভিল্লেতে হলে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের ইউরোপ শাখার সভাপতি অধ্যাপক আল্লামা ডক্টর কাউসার আমিন রাসেকের সভাপতিত্বে ও শাহ এনামুল হাসান মাওলার পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সুন্নি মিল্লাতের ইমাম হায়াত আলাইহি রাহমা। আরও বক্তব্য রাখেন গুলাম মুস্তফা হিমেল, মামুনুর রশিদ মামুন, শরীয়তুল্লাহ মিলন, মাওলানা হাফিজ ওয়াহিদুর রহমান, সৈয়দ মাহাতি ইসলাম, বুরহানুদ্দিন ও সাখাওয়াত হোসেন।